সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সামান্থা আফসানা, সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান রোকেয়া কলেজ, রংপুর। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসটি নিয়ে থাকি এবং সেকেন্ড পেপার প্রথম অধ্যায় আমাদের চলছে। আজ আমি সেকেন্ড পেপার প্রথম অধ্যায়ের পরের অংশটুকু পড়বো। এর আগের দিনে আমি যে প্রথম অংশটুকু পড়িয়েছি তারই সিকোয়েন্সটি। এখানে পরিবারের উপর সমাজ পরিবর্তনের প্রভাব, তোমরা কি চিন্তা করো যে সমাজ পরিবর্তিত হয় দেখেই কিন্তু এই পরিবার প্রভাবগুলো পরিবারের উপর পড়ে। সমাজের পরিবর্তনে পরিবারের বিভিন্ন ধরনের কার্যক্রমের পরিবর্তন হয়ে যায়। যেমন দেখো, পরিবারের কাঠামোর পরিবর্তন, আগে কি ছিল, আগে কিন্তু বেশিরভাগই যৌথ পরিবার ছিল। মা বাবা ভাই বোন নিকটতর আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে বসে কাজ করতো, একসাথে বসবাস করতো। কিন্তু এখন সমাজের মানে অবস্থাটা এমন যে সবাই বাইরে কাজ করে, ঘরের বাইরে কাজ করে, পুরুষ মহিলা একত্রে নির্বিশেষে কাজ করার কারণে কর্মস্থলের কাছাকাছি থাকতে হয় এবং পরিবারগুলো এই কারণে ভেঙে যাচ্ছে, যার ফলে যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবারের সৃষ্টি হচ্ছে, অনুপরিবার সৃষ্টি হচ্ছে এবং মানুষ শহরমুখী হচ্ছে। গ্রামে সেই ঐতিহ্যবাহী বড় বড় যৌথ পরিবারগুলো সব ভেঙে যাচ্ছে। তারপর হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে মহিলাদের অংশগ্রহণ, আগে কিন্তু মহিলারা শুধু ঘরে গৃহস্থলীর কাজকর্মই করতো, রান্না বান্না, শিশুদেরকে দেখাশোনা করা, সেলাই ফোলাই, কিন্তু এখন মহিলারাও পুরুষদের সাথে সমান তালে ঘরের বাইরে গিয়ে কাজ করছে। একেবারে মাটি কাটা থেকে শুরু করে প্লেন চালানো পর্যন্ত সব কিছুই, শিক্ষকতা, ডাক্তারি, পুলিশ, নার্স, মানে যে কোনো পোশাক, মেয়েরা এমনকি রিক্সাও চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, সব কিছুই চালাচ্ছে। মহিলাদের কর্মকাণ্ডটা অর্থনৈতিক কাজে একদম পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে, এটাও কিন্তু সমাজ পরিবর্তনের একটা ফল। তারা জীবিকার তাগিদে ঘরের বাইরে গিয়ে কাজ করছে। এরপর দেখো পাত্রপাত্রী নির্বাচন, আগের দিনে কি ছিল, গার্জিয়ানরা পাত্রপাত্রী নির্বাচন করতো। ছেলে মেয়ের বিয়ে হবে, অনেক ক্ষেত্রে ছেলে মেয়ে জানেই না, একেবারে বিয়ে সংবাদ দেওয়া হলো যে তোমার আজকে বিয়ে, এরকম হয়েছে, বা দাদা দাদি ঠিক করে গিয়েছে কিংবা নানা নানি ঠিক করে গিয়েছে। জন্মের আগেই অনেকের বিয়ে ঠিক হয়ে যায় যে অমুকের মেয়ে হলে, অমুকের নাতি নাতনি হলে আমার এই নাতি বা নাতনির সাথে বিয়ে হবে। কিন্তু এখন এটা পরিবর্তন এসেছে যে ছেলেদেরকে মেয়ে বা মেয়েদেরকে জানানো হয়। আর আরও পরিবর্তন হয়ে এখন এসেছে যে নিজেরাই পছন্দ করে এসে বাসায় জানায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিয়ে করে এসে তারপরেও জানাচ্ছে। তো এই পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, এটা কিন্তু সমাজের পরিবর্তনটাই পরিবার বহন করছে। আবার যে এই যে বিয়ের অনুষ্ঠান আদি, এগুলোতেও পরিবর্তন এসেছে। আগে কি হতো যে এক মাস ধরে বা দেড় মাস ধরে, 15 দিন ধরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এবং এগুলো একটা মানে বাড়িতেই সব অনুষ্ঠানের আয়োজন করা হতো, সব আত্মীয় স্বজন আসতো, দূর দূরান্ত থেকে কাছের পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই মিলে এসে অনুষ্ঠানটাকে রান করা হতো। কিন্তু এখন এই অনুষ্ঠানগুলো দেখা যাচ্ছে আর বাসায় হয় না, একক পরিবারের সংখ্যা বেশি, বাসায় হেল্পিং হ্যান্ডের অভাব, এই কারণে কাজগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের কমিউনিটি সেন্টারে। এই যে মানে অনুষ্ঠান পরিচালনা, বিয়ে শুধু নয়, জন্মদিন বা বিবাহবার্ষিকী, যে কোনো ধরনের অনুষ্ঠান, এগুলো কিন্তু বাহিরে গিয়ে মানুষ পালন করছে, বাসায় এটার কোনো ধরনের ঝামেলাই নেই। এরপরে দেখো যে একাধিক বিয়ের প্রবণতা হ্রাস, আগে দেখা যাচ্ছে অনেক বেশি জমি জমা, এতগুলো কে খাবে কে দেখবে, সাধারণত পুরুষেরা 2টা 3টা 4টাও পর্যন্ত বিয়ে করেছে। কিন্তু এখন একক পরিবার হয় এবং সামাজিকভাবে ছেলে মেয়ে দুইজনই সলভেন্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একাধিক বিয়ের প্রবণতাটা অনেকাংশে হ্রাস পেয়েছে, বিশেষ করে শহরাঞ্চলে দেখাই যায় না, গ্রামাঞ্চলে তাও কিছু কিছু আছে কিন্তু শহরাঞ্চলে দেখা যায় যে একটা বিয়েই হচ্ছে। আবার যেমন যৌতুক নেওয়া, যৌতুক নেওয়াটা এখন যেমন যৌতুক বিরোধী আইন হয়েছে, আগে কিন্তু যৌতুকের প্রবণতাটা অনেক বেশি ছিল, এখন কিছুটা কমেছে, তারপরেও উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারে এটা দেখা যায় বেশি, মধ্যবিত্ত পরিবারে কিছুটা কম। নিম্নবিত্ত পরিবারে সাধারণত প্রেশার ক্রিয়েট করেই যৌতুকটা নেয়, আবার উচ্চবিত্ত পরিবারে দেখা যাচ্ছে যে গিফটের নাম করে উপহার দিচ্ছে বা তাদের ফ্যামিলিতে সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখার কারণেও হয় যে গিফট দিচ্ছি, ওটাও কিন্তু আসলে এক প্রকার যৌতুক। দেখো তালাক বৃদ্ধি, মেয়েরা
অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ায় ছেলেদের অনেক অন্যায় অত্যাচার কিন্তু এখন মেনে নিতে চায় না। আগে যেগুলো তারা মুখ বুঝে সহ্য করেছে, অনেক ধরনের অন্যায়, যে হাজবেন্ড যদি তালাক দিয়ে দেয় তাহলে কোথায় যাবে, কে খাওয়াবে, সন্তানাদি কে দেখবে, কিন্তু এখন নিজেরা স্বয়ংসম্পূর্ণ হওয়ায় দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তালাকটা মেয়েরাই দিয়ে থাকে। এই অর্থনৈতিক কর্মকাণ্ডে সচ্ছলতা আসার কারণে, মেয়েদের স্বাবলম্বী হওয়ার কারণে তালাকের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এটা শহরাঞ্চলেই বেশি দেখা যায়। এছাড়া দেখো যে পারিবারিক কর্মকাণ্ডগুলো বৃদ্ধি, পারিবারিক কর্মকাণ্ডে যে পরিবর্তন এসেছে এটা কেমন? আগে সাধারণত ছোটো ছেলেমেয়েদেরকে ঘরেই প্রাথমিক শিক্ষাটা দেওয়া হতো, এখন 3 বছরে স্কুলে পাঠানো হয়। বাসার যে নানি দাদি গার্জিয়ানরা থাকতো ওনারা সাধারণত একদম ছোটো বাচ্চাদেরকে টেক কেয়ার করতো, কিন্তু একক পরিবার হওয়ার কারণে এখন এগুলো কিন্তু বিভিন্ন ডে কেয়ার সেন্টার, তারপরে যে কিন্ডার গার্ডেন স্কুলগুলো, এরাই কিন্তু দেখাশোনা করে। এছাড়া যে বৃদ্ধদেরকে দেখাশোনা করা, বাসার যে ওল্ড সিটিজেন যারা, ওনাদেরকেও দেখা যাচ্ছে যে আর দেখার লোক নাই, ছেলে মেয়ে নাতি নাতি সব বিদেশে। এখন এদেরকে কারা দেখে? এদেরকে হয়তো ওল্ড হোমে পাঠিয়ে দেয়। তারপরে এই যে তোমাদেরকে বললাম যে বিয়ে সাথে কাজগুলো সবাই মিলে একসাথে করতো, এগুলো এখন বিভিন্ন কমিউনিটি সেন্টার নিয়ে নিয়েছে। একটা বাড়ি বানাবে, কীভাবে ঘর সাজাবে ফ্যামিলি মেম্বাররাই দেখতো, এখন দেখা যাচ্ছে সেটাও ইন্টেরিয়র ডিজাইনারদেরকে ডেকে আনে, ওদেরকেই দিয়ে দেওয়া হচ্ছে। এইরকম করে কিন্তু পরিবারের যে কর্মকাণ্ডগুলো, এগুলোতে বিভিন্ন পরিবর্তন এসেছে। এগুলো কিন্তু সামাজিক পরিবর্তনেরই ফলগুলো পরিবারের উপর সরাসরি গিয়ে পড়ছে। এছাড়া দেখো যে ধর্মীয় কার্যক্রম, ধর্মীয় কার্যক্রম আগে সাধারণত বাড়িতে তো শেখানো হতো, এই পাশে মসজিদে শেখানো হতো, এখনও এগুলো অনেক ক্ষেত্রেই আর বাসায় করার সুযোগ হয় না। আমরা হয়তো বাহিরের টিচারকে দিয়ে, হুজুরকে দিয়ে কিংবা মাদ্রাসায় পাঠিয়ে এই কার্যক্রমগুলো শেখাচ্ছি, কিন্তু আগে ধর্মীয় কার্যক্রম বেশিরভাগই বাড়িতেই পালন করা হতো। এরপর দেখো নিরাপত্তা, বাড়ির নিরাপত্তা, আগে সম্ভ্রান্ত পরিবারগুলো সাধারণত বন্দুক রাখত, যে চোর এলে বা ডাকাত পড়লে ওদেরই সেই মানে প্রোটেকশনের ক্ষমতা আছে, কিন্তু এখন বিভিন্ন ধরনের নিরাপত্তা কর্মী, পুলিশ বাহিনী, আনসার, চারিদিকে যে যত সিকিউরিটি গার্ড, এরা এই কাজটা করে। তারপরেও সার্বিক যে সচেতনতা, সেজন্য কিন্তু পরিবারের সদস্যদেরকেই এটার ভূমিকা পালন করতে হবে। পরিবার, যে যে পরিবার, তাদের নিজেদেরকে সচেতন হয়ে এই নিরাপত্তার দায়িত্বটা নিতে হয়। দেখো পারিবারিক বন্ধন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে পারিবারিক বন্ধন, পারিবারিক বন্ধনটা যদি সুদৃঢ় না হয় তাহলে কিন্তু সন্তানরা ভালোভাবে বেড়ে উঠতে পারে না। এখানে বলা হয় সুখের 3 ছ, যে স্নেহ, স্বীকৃতি এবং সাফল্য, এই 3টা যদি একত্রে হয় তাহলে একটা শিশু সুখী হবে। কেমন? যে মা বাবা যদি সন্তানদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে গড়ে তোলে, তারা যদি পর্যাপ্ত স্নেহ পায়, তাদেরকে যদি তাদের কাজের স্বীকৃতি দেয়া হয়, তাহলে কিন্তু তারা সফলতা অর্জন করবে, এবং সফলতা অর্জন করলে একটা শিশু সুখী শিশু হিসেবে গড়ে উঠতে পারবে। কেমন স্বীকৃতি? একটা শিশু একটা কাজ করছে, একদম পারফেক্ট তো প্রথমেই সম্ভব না, তারপরও তাকে উৎসাহ দিতে হবে, এই যে তোমার কাজটা হয়েছে, আরেকটু আসো, আমরা আরেকটু ভালো করে করার চেষ্টা করি, তুমি এটা করেছো, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে হাততালি দিয়ে বা স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে, আদর করে তাকে সেটার স্বীকৃতিটা জানাতে হবে, যে হ্যাঁ তোমার এই কাজটা ঠিক হয়েছে। তারপরে যে সামান্য ভুলটা, তখন ওটা পরে একসাথে আসো আমরা একসাথে করি, এভাবে তাদেরকে কাজের স্বীকৃতি দিতে হবে, এবং তাহলে সে ছোট ছোট বিষয়গুলো যখন কাজগুলো করতে যাবে তখন তার আত্মনির্ভরশীলতা বোধ জাগ্রত হবে, তার মধ্যে কনফিডেন্স গ্রো করবে এবং সে সফল হবে। এখানে দেখো যে সাধারণত ভক্তি, আমরা যদি একটা শিশুকে মানে স্নেহ ভালোবাসা ভক্তি দেই, তাদেরকে দেখো যে ভালোবাসা দিই, তাদেরকে প্রাথমিক শিক্ষাগুলো দেই, তাদের সাথে যদি ভালোভাবে যোগাযোগটা রাখি, তাদের সাথে আমরা আকাঙ্ক্ষিত আচরণ করি, তাদেরকে নিরাপত্তা দেই, তাহলে কিন্তু শিশুটা অবশ্যই সুখী শিশু হবে। পারিবারিক বন্ধনটা এখানে দৃঢ় থাকতে হবে। যদি পারিবারিক সংকট হয় এবং শিশুর উপর, তাহলে এর প্রভাব পড়বে। পারিবারিক সংকট কেমন? মনে করো যে বাবা মায়ের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে,
হ্যাঁ, ব্রোকেন ফ্যামিলি যেগুলো যেগুলো ভঙ্গুর ফ্যামিলি, বাবা মায়ের ঝগড়াঝাটি লেগে থাকে, কিংবা বাবা মার সাথে আবার দাদা দাদিদের ঝগড়াঝাটি লেগে থাকে, ভাই বোনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো না, এরকম একটা পরিবেশে কিন্তু একটা শিশুর ভালোভাবে বেড়ে উঠতে পায় না। তাদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব থাকে, তারা ভীরু প্রকৃতির হয় এবং তারা যে কোনো কাজ করতে ভয় পায়, তাদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতাটা থাকে না। তারা যে বাহিরে অন্য শিশুর সাথে, অন্য সমাজের অন্যান্য লোকের সাথে যে মেলামেশা করবে, সেই জিনিসটাও তারা সমাজে এটা জড়তাটা কাটিয়ে উঠতে পারে না, এবং তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ভাব কাজ করে। এই পরিবারের যে ভঙ্গুরতা, পরিবারের যে সম্পদ, পিতামাতার বা অন্যান্য সদস্যদের মধ্যে যে দূরত্বটা থাকে, সেটা কিন্তু পরিবারের শিশুটার উপর সরাসরি প্রভাব ফেলে, এবং এই শিশুগুলো সমাজে দেখা যাচ্ছে যে শৃঙ্খলা ভঙ্গ করে, তারা হয়তো মাদকাসক্ত হয়ে যায়, তারা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম করে, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সমাজকে একটা অস্থির অবস্থার মধ্যে ফেলে দেয়। এরপর দেখো পরিকল্পিত পরিবার। পরিকল্পিত পরিবার একটা সুষ্ঠু সমাজের জন্য অবশ্যই দরকার। পরিবারের সদস্য সংখ্যা যদি কম হয়ে থাকে এবং পিতামাতা যদি পরিকল্পনা করে শিশু নেয়, তাহলে দেখা যাচ্ছে যে শিশুর মানে মায়ের স্বাস্থ্য যেমন ভালো থাকে, শিশুর স্বাস্থ্য তেমন ভালো থাকে। মা যদি সুস্থ থাকে, হাসি খুশি থাকে, তাহলে উনি কিন্তু শিশুর সুন্দরভাবে যত্ন নিতে পারে। এই অবস্থায় একটা শিশুও সুন্দরভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে একটা সুন্দর পরিবেশে বেড়ে ওঠে এবং তাদের মা ও সন্তান দুজনেরই কিন্তু খাওয়া দাওয়া চলাফেরায় কোনো রকম সমস্যা থাকে না, এবং মা শিশুকে পর্যাপ্ত সময় দিতে পারে এবং সেই শিশুটার যত্ন আত্তি করে তাকে গড়ে তুলতে পারে। এছাড়া দেখো যে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পরিকল্পিত পরিবারের ভূমিকা। পরিকল্পিত পরিবারের একটি শিশুর শারীরিক বিকাশও যেমন ভালো হয়, মানসিক বিকাশও তেমন ভালো হয়। শারীরিক বিকাশ কেমন? শারীরিক বিকাশ বলতে আসলে বোঝা যায় যে বয়স অনুযায়ী শিশুর যে ওজন এবং উচ্চতা, এটা ঠিক থাকে। আমরা অনেক সময় মনে করি শিশুটার স্বাস্থ্য অনেক ভালো, এ বোধ হয় সুস্থ, আসলে কিন্তু খুব মোটা স্বাস্থ্য সুস্থ শিশুর লক্ষণ নয়। শিশুটা হবে প্রাণোচ্ছল, প্রাণ চঞ্চল, খেলাধুলা, তার কৌতূহলী মন, তার আবেগ প্রবণতা, তার হাসি খুশি উচ্ছলতা, এগুলো সে ভরপুর থাকবে, এবং বয়স অনুযায়ী যে উচ্চতা সেটা থাকবে। তার খাওয়ার রুচি থাকবে, সে খেলাধুলা করতে উৎসাহী হবে, কাউকে পরিচিত কাউকে দেখলে খুশি হবে, সে পুরো পরিবারটাকে আনন্দে ভরিয়ে রাখবে। এবং মানসিক বিকাশ যে তার বয়স অনুযায়ী বুদ্ধি বৃত্তি দক্ষতা, অন্যের সাথে যোগাযোগের ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সৃজনশীলতা, এগুলোর যথাযথ বিকাশ হবে। তো পরিকল্পিত পরিবারের শিশু যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এর শারীরিক এবং মানসিক বিকাশটা খুব সুন্দরভাবে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজ প্রথম অধ্যায়ের বাকি যে অংশটুকু ছিল সেগুলো জানতে পারলাম, যে পরিবারের উপর সমাজের পরিবর্তনের প্রভাবটা কীভাবে পড়ে, তারপরে পারিবারিক বন্ধনটা মানে কেমন হওয়া দরকার, পারিবারিক সংকট যদি হয়ে থাকে তাহলে শিশুর উপর কী প্রভাব পড়বে, পরিকল্পিত পরিবার কেমন করে গড়ে তুল হবে, এবং পরিকল্পিত পরিবারে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশটা কেমন হবে, এই জিনিসগুলো তোমরা এখন বাড়িতেই আছো, ভালোভাবে পড়াশোনা করবে। এর পরের দিন আমরা ইনশাআল্লাহ পরের অধ্যায়টা সম্পর্কে জানবো। তো আজ এ পর্যন্তই, সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।